মিরাজ খান একজন বাংলাদেশি ছোট পর্দার অভিনেতা। আজকের এই ভিডিওতে মিরাজ খানের জানা অজানা সকল তথ্য শেয়ার করব। আপনারা যারা মিরাজ খান সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আসল নাম মিরাজ খান, তাকে সবাই মিরাজ বলে ডাকেন। পেশায় তিনি স্টুডেন্ট, টিকটক স্টার এবং অভিনেতা। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ঢাকাতেই থাকেন। তিনি 20 অক্টোবর 2003 সালে জন্মগ্রহণ করেন, সে হিসাবে বর্তমান বয়স 20 বছর। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন 60 কেজির মতো। তিনি একজন বাংলাদেশি। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রিয় হবি অভিনয় করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং ভ্রমণ করা। তিনি শেখ মুজিবুর রহমান কলেজে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়াশোনা করেন। তিনি অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন 2020 সালে বয়সে ছোট বয়ফ্রেন্ড শর্ট ফিল্ম দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2021 সালে ভালোবেসে ভালো নেই নাটক দিয়ে। মিরাজ খান টিকটক ও প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। মিরাজের জনপ্রিয় নাটকগুলো হলো বান্ধবী যখন শাশুড়ি, মনের মাঝে তুমি, কাজিন আমার প্রেমে পড়েছে, দুষ্টু বিয়ান সাপ, তাকে ভালোবাসতেই হবে, পাশের বাসার কিউট মেয়ে, ওয়েটার যখন সুন্দরী, এক্স বয়ফ্রেন্ড এত সুন্দর কেন, বিয়ের ফুল, জানের বন্ধু, প্রাণে পিয়া ইত্যাদি। মিরাজ এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছে, বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। তবে গুঞ্জন রয়েছে তিনি নাকি আরোহী মিমের সাথে রিলেশনে রয়েছেন। তিনি প্রতিটি নাটকের জন্য 20 থেকে 30 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তার ইনস্টাগ্রাম আইডির নাম মিরাজ খান এবং ফলোয়ার সংখ্যা 1,41,000। তার ফেসবুক পেজের নাম মিরাজ খান এবং ফলোয়ার সংখ্যা 1,000,000। তার টিকটক আইডির নাম মিরাজ খান অফিসিয়াল এবং ফলোয়ার সংখ্যা 1.4 মিলিয়ন। তো বন্ধুরা, মিরাজ খানের নাটক আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।